একই রসে পুরছে নদী, একই রসে নৃত্য করে নৃত্য রসে গৌরাঙ্গ ভজনে আনন্দের গৌরাঙ্গ ভজনে কীর্তন আস্বাদন করেছেন কিন্তু বাউল বললেন বীরভূমের বন বাউলের বন বনালিকে কলাকা কেমন করে হয় তাই বাউলের অনেক পরেই কবি কীর্তন হয় তাই বাউল রসতত্ত্ব কুচ্চতত্ত্ব দেহতত্ত্ব হয় যদি দেহটা না থাকে আমি কৃষ্ণ সাধন করব কি করে দেহটা যদি না থাকে আমি মায়ের মন্দিরে পূজা দেবো কি করে তাই আমাদেরকে ভাবতে হবে দেহের গুরুত্বপূর্ণটা কি আবার আরেক দিকে বিবেকানন্দ বললেন জীবে প্রেম করে যে জন সেবিছে ঈশ্বর মানুষের মধ্যে ঈশ্বরের প্রকাশ তাই মানুষ সৃষ্টি করেন এই মানুষময় জগতে চাইনা
সাধুর দর্শনে যাই মনের ময়লা পরশে হয় প্রেম তরঙ্গ দর্শনে যাই মনের ময়লা পরশে হয় প্রেম তরঙ্গ হিন্দুত্বকে মানি তাই আমরা বারো মাসে বারো আগা পূজা আমরা করি আরাধনা করি বলে পাবে প্রাণ গোবিন্দ লালন বলে পাবে প্রাণ গোবিন্দ হরে রাম হরে কৃষ্ণ